শুরুতে 2008 সালে যখন শুরু করেছিলেন মাহফুজের প্রথম নির্বাচন যখন হয় তার আগে নির্বাচন কালচার ছিল না, সরকার দেখেছে একটু সেই দিয়েছিলেন কমিটি যখন ব্যান করে দিল ছাড়া হবে না, তখন 2008 সালে প্রথম যখন আমি নির্বাচন দেখছিলাম তখন একটু মনে যথেষ্ট শঙ্কা ছিল যে কী ধরনের লোকজন থাকে। আমি যুবক্রিয়া মন্ত্রণালয়ে একসময় ছিলাম, ফুটবলে অন্তরঙ্গভাবে কখনো সকল সঙ্গে মেশা হয়। তো সেখানে ভাবলাম যে আমার একটি প্রিন্সিপাল যে সুতপুর রাস্তায় থাকলে যদি পরিষ্কার থাকেন তাহলে আর কোনো সমস্যা নেই। তো আমার সৌভাগ্য যে আমার দুজন সহকর্মী যারা ছিলেন তারাও সোজা রাস্তার মানুষ এবং আমরা আমাদের কথা এবং রুলস রেগুলেশনের একটু খুব অটল ছিল, ফলে জেনারেল যে মারা গেছেন তখনের প্রার্থী ছিলেন ওনার সঙ্গে সালাউদ্দিন সাহেবের সঙ্গে কঠিন একটা লড়াই, তার মধ্যে সালাউদ্দিনদের বৈধতা নিয়ে তারপর থেকে কমিশনের মধ্যে এবার দুজন দুজন সদস্য নতুন, তিনজনের কমিশন হয় সবসময়, এবার আমার সঙ্গে পাঁচজন, একজন আমার অত্যন্ত ঘনিষ্ঠ। এটা হলো এখন আমাদেরকে আমন্ত্রণ পত্র দিয়েছে, আমরা সম্মতি জানিয়েছি, সুতরাং এখন আনুষ্ঠানিকভাবে তারা প্রজ্ঞাপন জারি করবে। প্রজ্ঞাপন জারি করার সাথে সাথে আমরা একটা বৈঠকে বসবো। আমাদের কাছে বাইলস এবং বাফুফে কোর্ট রেডিমেড আছে, শুধু ওটা দেখে ভোটার লিস্টে পাওয়া হলো একটা শর্ত, ওইটা চূড়ান্ত ভোটার লিস্ট আমরা পেলে সঙ্গে সঙ্গে আমরা একদিন দুদিনের মধ্যে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করে ফেলব এবং তারপরে নিয়ম অনুযায়ী ওঠা যাবে। পলিটিক্যাল চাপ আমার উপর কাজ করে না, আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমার মেনে নিতে পারি না তারপর আমি রিজাইন দেবো, কিন্তু ওগুলোতে ভোট অন করা তো যায় না, তাহলে নির্বাচন করার দরকারটা কি, এটা হয় না। কিন্তু কিছু চাপ মাঝে মধ্যে আপনার উপর এসে যায়, যেমন মনে করেন একটা ঘটনাগত মনে করছিলেন বলে গেছে, ভালো একটা চাপ ছিল, চাপ আমার উপর কোনো কাজ করে নাই, কমিশনের উপর কোনো কাজ করে নাই, আমি ঠিক করেছিলাম ওই ব্যাপারে। আমাদের একটা দুঃখ পড়ছিল, সেটা হলো যে গত 15 বছরের নির্বাচনে সরকারি প্রভাবের জন্য সুষ্ঠু প্রার্থিতা হয়নি, এটা অনেকের মনে খুব আছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সেটা অন্যরা পেতে পারত না, থাকতো একদিন পেতে পারতো পাইনি, ফলে নির্বাচনটা নিয়ে এটি আসলে একটা ঘেরাওয়ের মধ্যে নির্বাচন। আমরা যতই সুস্থ নির্বাচন করি না কেন, বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয় তখন আপনি কখনোই মনে করবেন না যে নির্বাচন সুস্থ হয়েছে, শুধু এক সাঁত্রিশ ভোট দেওয়া তো ইস্যু না, তার বাহ্যিক পরিবেশটা কীরকম, এইবার আশা করতেছি যে সেটা নেই। এবং নির্বাচন প্রথম নির্বাচনটা যে এরকম ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স থেকে মুক্ত ছিল, এবারও আশা করি 100% থাকবে, আর এখন তো ইনফ্লুয়েন্স করার কেউ নাই। প্রার্থী কজন হবে আমি এখনো জানি না, দুজনের নাম আমার কানে আসছে, তৃতীয় একজনের সম্ভাবনাও আছে বসুন্ধরা, আমি জানি না, এগুলো হলো হাওয়ায় ভাষা কথা। আমরা যখন নেব তখন দেখবো যে কে আসতেছে কে আসতেছে না, আশা করি নির্বাচনে তেমন কোনো কমিশনের তরফ থেকে কোনো সমস্যা নেই।
মিনিমাম রেগুলার যোগাযোগ হবে, এখন শুরু হয়নি, মাত্র গতকাল তো পেয়েছি আনুষ্ঠানিক নোটিফিকেশনটা দেওয়ার পরে আমরা কর্পোরেশন না, যদি কোনো অভিযোগ আপত্তি না থাকে তাহলে আমাদের শুনেন কিন্তু এটার আওয়াজটা বেশি, এই আওয়াজটা বেশি হলে যদি প্রার্থীরা সব বিএপি আর এখানে নানা কথা আকাশ উড়ে বেড়ায় যে কোটি কোটি টাকা ভেসে বেড়ায় এগুলো আমাদের দৃষ্টি বাড়ে এবং সেগুলোর জন্য আমরা যেটা করি যে পুলিশকে গোয়েন্দাকে করে দেখি অফিসিয়ালি এরকম আছে আপনারা কোনো কথা তো এখনো এইরকম কোনো আনুষ্ঠানিক প্রবণতাদের কাছ থেকে কখনো আমাদের কাছে আসেনি, আসলে আমি তখন দেখবো আর নাই নিয়ে আমাদের কমিশনে তেমন কিছু করেন না আর কি।